জয় জগন্নাথ, ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল। মুঁ আডভোকেট আই কে প্রধান, আজ আউ গোটে নূ ভিডিও আপনার স্বাগত করছি। দেখুন আজির যে টপিকটা হল সি হল যে দেখুন আপনার তো থমনে দেখি কিছুটা আইডিয়া লগাইবে যে গোটে ভূমিহীন লোক। আমার সংবিধান মানে সংবিধান সমস্ত অধিকার দেখছি যে রাইট টু প্রপর্টি, মানে আমার সমস্ত গোটে জায়গা খন্ডে রহবা কথা যে আমি বসবাস করা ঘরদ্বার করি রহবা। কিন্তু বর্তমান দেখুন দেশের কোটি কোটি লোক অনেক যাহার কি মুন্ড গুঞ্জা ঘর খন্ডে না বা জায়গা খন্ডে না। এই কেস উপরে সুপ্রিমকোর্ট এমনি ডাইরেক্ট তো কেসটা এমনি ভূমিহীন জায়গা দেওয়া উপরে কেসটা নথিলা, কেসটা লা গোটা অন্য বাটরে। কিন্তু সুপ্রিমকোর্টর কতগুলা অবজরভেশন কতগুলা স্টেটমেন্ট তাকু মু ইনকুটে ইন্টারপ্রেট করুছি, বা আমার ভিড়া বহুত আডভোকেট বা বহুত বুদ্ধিজীবী এই ইন্টারপ্রেট এমনি করবে যে গোটে ভূমিহীন লোকর তা অধিকারটা তাকে মিলিব কেমিতি মিলিব। গোটে ভূমিহীন লোক যা পাখে জমি খন্ডে না সে কেতে অসুবিধার রয়েছে সি হি জাঁচি। বহুত কেসরে দেখুন সরকার বর্তমানে যে ফটাফটা সব বাঁটুচার চারি ডিসমিল জায়গা জায়গা মিশন সে যে আপনার বসুন্ধরা যোজনা এই বাটে যে বাঁটুচার আপনার ভাবতুন যে সরকার আপনার কিছু দয়া করছেন, কারণ ইয়ে গোটে আপনার কোণ সাংবিধানিক অধিকার, সাংবিধানিক নু ইয়ে আগর লা আপনার মৌলিক অধিকার ফন্ডামেন্টাল রাইটস লা। কেবল 44 আমেন্ডমেন্ট যে আমার হল সংবিধান 44 আমেন্ডমেন্ট বেড়ে এটা কো কলে ফন্ডামেন্টাল রাইটস উঠে দিয়ে তাকে কোণ আর্টিকেল 300 যে আমার রয়েছে আর্টিকেল 300 সহ তাকে যোড়ি দিয়ে 301 করেদেলে যে ইয়ে আমার কোণ মৌলিক অধিকার পড়ে আসলা আমার কোণ সাংবিধানিক অধিকার হিসাবে। ফিরবি যদি সাংবিধানিক অধিকার হল সেটার কিছু অসুবিধা নাই, কিন্তু আমার সে অধিকারটা অছি তেমন আমি সে অধিকারটা কেমিতি পাইবা আজ এই বিষয়ে টপিক আলোচনা করবি। সুপ্রিমকোর্ট কোণ কিন্তু এই যে গোটে নূয়া ডিসিশন আ ভিতরে আসছে সেই হিসাবে কোণ কিন্তু সেটা গোটে আলোচনা করা। দ্বিতীয় কথা গোটি কথা খালি হাত যোড়ি কুচি দেখুন ভাই মানে জমিবাড়ি উপরে যে পেপর গুড়াক ভেরিফিকেসন করুছি মনে রাখি থাকুন পয়সা নেই করুছি ফিস নেই করুছি মানে কোণী ফ্রি অফ কষ্টরে কিছু করুনি হাত যোড়ি কুচি সমস্ত সবু ভিডিও এ কথা কুচি যে মো পাখু কোণী ডকুমেন্ট বিনা মো সহ কথা হয়ে বিনা আলোচনা করি কোণী ডকুমেন্ট পঠাতু না মু পাগল হয়ে যাচ্ছি ডেলি ডিলিট করি করি আপনার ডকুমেন্ট কু ফোন বুঝাই যাচ্ছি গোটে দিনের তেমন এমনি কিছু লাভ নাই আপনার পঠাচ্ছেন মু তাকে ডিলিট মারুছি মতো কষ্ট হচ্ছে ডিলিট মারুছি কিন্তু মো কাজ কথা মো সহ থাক কথা হুঁতু কোণটা আপনার অছি কোণ নাই তা উপরে মু কেতে ফিস চার্জ করি সেই হিসাবে আপনার সাথে কথা হেলা পরে আপনার মতো ডকুমেন্ট পঠান ওকে। আর যদি আজ মো ভিডিওকে আপনার মানে কি নয়া দেখুছেন তাহলে চ্যানেল কু টিকে সবসক্রাইব লাইক করে দিও ঠিক আছে। দেখুন ইয়ে গোটে কেস আমার হয়েছিল ইয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেসনর অন্ডরে গোটে লোক বসবাস করুলে তার কিছু জায়গা মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেসন গোটে পব্লিক পার্ক করবে বলি তার কিছু জায়গাকে কোণ আকুইশন কলা আকুইশন কলা কিন্তু যেতিকি যে মানে প্রসিডিওর ফলো হওয়ার কথা আকুইশনরে সে কলা না মানে কোণ এমনি গোটে জবরদস্তি হিসাবে জাণিথিবে কলকাতার বর্তমানে রুল কেমিতি কোণ ল চালছি আপনার অল্প মতো জাণুথিবে মো কাজ কথা তাকে কোণ জনক জবরদস্তি তার জমিটাকে ছড়াই নেই তাকে গোটে কম্পেনসেট করে দিয়া গেলা তার যেতিকি কম্পেনসেশন থিলা কম্পেনসেশন তাকে দেই দিয়া গেলা তো জবরদস্তি করা কিন্তু সিয়ে এথিরে সে লোকটা কোণ নাখুশ থিলা সিয়ে তাপরে গলা কোণ হাইকোর্টরে যাই কেসটা ফাইল কলা হাইকোর্টরে বি কিছু অর্ডার হলানি কাহিঁকি না হাইকোর্ট দেখলা এটা গোটে পব্লিক বেনিফিট পাই গোটে আকুইশন হয়ে যা তাপরে প্লস আমার সব মিউনিসিপাল কর্পোরেশনকে সে রাইট দিয়েছে এমনি মিউনিসিপাল আপনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তাঁকর মিউনিসিপাল ল হিসাবে তাকে বি রাইট দিয়েছে সি কোণী জায়গাকে পব্লিক বেনিফিট পাই বা যা সে ল্যান্ড আকুইশন করে সেটা ঠিক কথা কোণী রাস্তা নেওয়া হোক পার্ক হোক কমন বেনিফিট পাই হোক সমস্তে মানে সব গভর্নমেন্ট অথরিটি মানে দিয়েছে পাওয়ারটা কিন্তু তার গোটে প্রোসিডিওর অছে এমনি আপনার জবরদস্তি কার জায়গাটা নিয়ে তাকে হরণ করে পারবে তেমন সেই হিসাবে সে লোকটি কোর্ট গলা কেস কলা যেটুকু হ্যাঁ হাইকোর্টে তো কিছু পাইলানি সুফল তেমন সুপ্রিমকোর্টে সে অপিল কলা সুপ্রিমকোর্টে অপিল কলা বেড়ে সেতে দুই জন জজঙ্কর গোটে বেঞ্চরে তাঁকর কোণ শুনানি হল শুনানি হেলা পরে সেটি কতগুলা মানে জিনিস কতগুলা কথা উঠিলা সুপ্রিমকোর্ট কতগুলা কথা উঠাইলে মানে অবজর্ভ কলে কতগুলা স্টেটমেন্ট বি দেলে যেটা কি আজির বিষয়বস্তু সিএ দেখুন সুপ্রিমকোর্ট কহিলেন যে কোণী লোককে যদি আপনার কোণী মনে করতে কোণী গোটে কর্পোরেসন মিউনিসিপাল কর্পোরেসন যদি ল্যান্ড আকুইশন করুচি তেমন তার কতগুলা টর্ম কন্ডিশন অছে খালি সেমতি হবনি
ମୁଁ କହୁନି ଯେ ଏଇ ଯେଉଁ ଟର୍ମ କଣ୍ଡିସନ ଗୁଡ଼ାକ ମୁଁ କହୁଛି ମନେ ରଖିଥାନ୍ତୁ, ଏଗୁଡ଼ାକ ଆର୍ଟିକେଲ ସମ୍ବିଧାନର ଆର୍ଟିକେଲ 300 ସହିତ ଜଡ଼ିତ ମାନେ କ'ଣ ଲେଖା ହେଇନି ସେଠି, କିନ୍ତୁ ଏଇଭଳିଆ ଯେତିକ କେସ୍ ବର୍ତ୍ତମାନ ବିଚାର ହେଲାଣି ସୁପ୍ରିମକୋର୍ଟରେ, ଯେତିକ ସିଏ ଧୀରେ ଧୀରେ ଏଇସବୁ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଗୁଡ଼ାକ ଆସିକି ସିଏ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ କ'ଣ ସୁପ୍ରିମକୋର୍ଟର ଗୋଟେ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ହିସାବରେ ବର୍ତ୍ତମାନ ଗଢ଼ା ହେଲାଣି, 6-7 ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଯେଉଁଟାକି କ'ଣ ଆପଣ ପ୍ରପର ନୋଟିସ୍ ଦେବେ ପାର୍ଟିକି, ଯାହା ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୟୁଜିସନ ହେଉଛନ୍ତି କରୁଛନ୍ତି ତାକୁ ଗୋଟେ ନୋଟିସ୍ ଦେବେ, ତାପରେ ତାର ବି ଭଲ ମନ୍ଦ ଶୁଣାଣି କରିବେ, ତାକୁ ଗୋଟେ ଟୁ ବି ହିୟର୍ଡ ମାନେ ତାର ଇଏଟାକୁ କ'ଣ ମତଟାକୁ ଶୁଣାଣି କରିବେ ଶୁଣିବେ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ତାର ଥଇଥାନ, ମନେ କରନ୍ତୁ ଗୋଟେ ଲୋକ ତାର କେବଳ ସେଇ ଖଣ୍ଡେ ଜମି ତା ଉପରେ ଗୋଟେ ରାସ୍ତାଟେ ଯାଉଛି, ସରକାର ତ ନେବ ଯେମିତି ପାରିଛନ୍ତି, ରାସ୍ତାଟା ତ ଆଉ କ'ଣ କରିଦେବନି, ନେବ ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୟୁଜିସନ ହେବ ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ଦେଖିବା କଥା ତାର କେତେ ଜାଗା ଅଛି। ସେ ଲୋକ ଯଦି ଏ ଜାଗା ଖଣ୍ଡେ ପଳେଇ ଯାଉଛି ତାହେଲେ ତାର ସୁବିଧା ଅସୁବିଧାକୁ ଦେଖିବା କଥା, ସେ ଲ୍ୟାଣ୍ଡ ଏଇଟା ତ ଆଉ ମୁଁ କୌଣସି ପ୍ରାଇଭେଟ ଲୋକ ନିଜ ପର୍ପଜ ପାଇଁ ନେଉନି, କମନ ବେନିଫିଟ୍ ପାଇଁ ଦିଆହେଉଛି। ତେଣୁ ହଁ, ଏଇ ଯେଉଁ ଟର୍ମ କଣ୍ଡିସନଟା କହୁଥିଲି ନୋଟିସ୍ ଦିଆଯିବ, ତାର ତାକୁ ପ୍ରପର ଥଇଥାନ ବା କମ୍ପେନ୍ସେସନ, ଇଏ ଥଇଥାନ କମ୍ପେନ୍ସେସନ ଦୁଇଟା ଯାକ କରିବାକୁ ପଡ଼ିବ, ପ୍ଲସ୍ ଆପଣଙ୍କର କ'ଣ ଇଏ ଗୋଟେ ପବ୍ଲିକ ପାଇଁ କାମ ହୋଇଥିବ, ଏମିତି ନାହିଁ ଗୋଟେ ନେତା ପାଇଁ ଗୋଟେ ଘର ତିଆରି ହେବ ସେମିତି ନୁହଁ, ଗୋଟେ ପବ୍ଲିକ ବେନିଫିଟ୍ ପାଇଁ କମନ ବେନିଫିଟ୍ ପାଇଁ ଯେଉଁ ତା ଲ୍ୟାଣ୍ଡଟା ଯେଉଁ ମାନେ ଆକ୍ୟୁଜିସନ ହେଉଛି ସେଟା ଗୋଟେ କମନ ବେନିଫିଟ୍ ପାଇଁ ମାନେ କମ୍ୟୁନିଟି ବେନିଫିଟ୍ ପାଇଁ ହେଇଥିବ। ଏମିତି 6-7 ଟର୍ମ କଣ୍ଡିସନ ଧୀରେ 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 କ'ଣ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ଆସି ଆସିକି ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ସେଟା କ'ଣ ହେଇଗଲାଣି, ଅଲରେଡ଼ି ଲେଖା ହେଲା ଭଳିଆ ହେଇଗଲାଣି। ତେଣୁ ଏ କେସ୍ଟାରେ ଯେତେବେଳେ ବିଚାର ହେଲା, ତେଣୁ ସୁପ୍ରିମକୋର୍ଟ ଏସବୁ କଣ୍ଡିସନ ଗୁଡ଼ାକ ଉଠାଇଲି, ଅବଜର୍ଭ କଲି ଯେ ଏମିତି ଜଣେ କରିପାରିବେ ନାହିଁ, ମାନେ ପ୍ରପର ପ୍ରୋସିଜିଓର ଫଲୋ କରିକି ହିଁ ଆପଣମାନେ କରିବେ। ତାପରେ ସେ ଲୋକର ଥଇଥାନର ଯଦି ମାନେ ଅସୁବିଧା ଥିବ, ଇଏ ଜାଗା ଖଣ୍ଡେ କଲା ପରେ ସେ ଯଦି ଆଉ ତାର କେଉଁଠି ଜାଗା ନଥିବ, ତେଣୁ ତାକୁ ପଇସା ତ ଦେବେ ଦେବେ, ତାକୁ ଥଇଥାନ କରିବା ପାଇଁ ବି ସରକାରଙ୍କ ମାନେ କ'ଣ ରୁଲ୍ ଅଛି, ମାନେ ସରକାରଙ୍କ କର୍ତ୍ତବ୍ୟ ସିଏ ତାକୁ ଥଇଥାନ କରିବେ, କେଉଁ ଜାଗାରେ ଗୋଟେ ଘର କରିବେ ଯାହା କରିକି ଗୋଟେ ଥଇଥାନ କରିବେ, ଯେମିତିକି ରିହାବିଲିଟେସନ ତାକୁ କରିବେ। ତେଣୁ ଏଇସବୁ କେତେଗୁଡ଼ାକ ଗ୍ରାଉଣ୍ଡ ଉପରେ ଇଏ ଗୋଟେ କଥା ଶୁଣନ୍ତୁ, ଇଏ ତ ଆସିଲା ଗୋଟେ ଲୋକର ଲ୍ୟାଣ୍ଡ ଆକ୍ୟୁଜିସନ ଉପରେ କେସ୍ଟା, କିନ୍ତୁ ଆମେ ତାକୁ ଇଣ୍ଟରପ୍ରେଟ୍ କ'ଣ କରୁଛୁ, ପର୍ଟିକୁଲାର ମୁଁ ମୋ ମତରେ ମୁଁ ଯେଉଁ ଇଣ୍ଟରପ୍ରେଟ୍ ମୁଁ ଯାହା କରୁଛି, ଦେଖନ୍ତୁ ଯଦି ମନେ କରନ୍ତୁ ଯଦି ଆମର ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ହେଲା ଯେ ରାଇଟ୍ ଟୁ ପ୍ରପର୍ଟି, ରାଇଟ୍ ଟୁ ପ୍ରପର୍ଟି ମାନେ ଏଇଟା ହେଉଛି ଗୋଟେ ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ଆମର, ତେଣୁ ଆମେ ଯଦି ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଲୋକ ଭୂମିହୀନ ହୋଇକି ରହୁଛନ୍ତି, ଜାଗା ଖଣ୍ଡେ ପାଉନାହାନ୍ତି, ଏଠି ସେଠି କେଉଁଠି କ'ଣ ନାଳବନ୍ଧରେ ଆଜି ଏଠି ବନ୍ଧ ଉପରେ ରହିଛନ୍ତି, କାଲି ରାସ୍ତା ପଳେଇଗଲା ସେଠୁ ଭାଙ୍ଗି ଦେଇ ପଳେଇଲେ ଅଲଗା ଜାଗାରେ ରହିଲେ, ଏମିତି ଏମିତି ବହୁତ ମାନେ କୋଟି କୋଟି ଲୋକ ହଇରାଣ ହେଉଛନ୍ତି। ଆଉ ସରକାରଙ୍କ ପାଖରେ ବି ମାନେ ଏମିତି ଦେଖନ୍ତୁ ହଜାର ହଜାର ଏକର ଏମିତି ଖାଲି ପଡ଼ିଛି ଯେଉଁଟାକି ଲୋକଙ୍କୁ ବସେଇ ଦେଲେ ବି କିଛି ଅସୁବିଧା ହେବ ନାହିଁ, କିନ୍ତୁ କ'ଣ ସରକାରୀ ମେସିନାରୀ ସେ ଟାଇପ୍ର କେହି ଡିସିସନ୍ ଗୋଟେ ନେଉନାହାନ୍ତି। ବହୁତ ତ ବର୍ତ୍ତମାନ ଏମିତିକି ବହୁତ ଲୋକଙ୍କୁ ଜାଗା ଦିଆଯାଇଛି, ମୋତେ ବହୁତ ଫୋନ୍ ତ ଆସୁଛି, ଆମର କେତେ କଂଗ୍ରେସ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯେତେବେଳେ ଥିଲେ ଆମର 2000-2000 ସେଇ ପିରିୟଡ୍ ଭିତରେ 2000 ପାଖାପାଖି ପିରିୟଡ୍ ଭିତରେ ବହୁତ ଆମର ଓଡ଼ିଶାରେ ବହୁତ ଜମି ମଟା ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ରେକର୍ଡ ପତ୍ର କାହାକୁ ଦିଆଗଲାନି, କେବଳ ହଁ ଏଇଟା ତୋର ସେଇଟା ତୋର ସେଇଟା ତୋର 4 ଡିସିମିଲ୍ ଲେଖା ଜାଗା ସମସ୍ତଙ୍କୁ ଦେଇଦେଲେ, 4 ଡିସିମିଲ୍ କାହାକୁ 10 ଡିସିମିଲ୍ ଏମିତି ଦିଆହେଇଗଲା, ସମସ୍ତେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତା ଉପରେ କ'ଣ ଅକୁପାଇ କରିକି ରହିଛନ୍ତି, କିନ୍ତୁ ରେକର୍ଡ ଗୋଟେ କାହା ନାଁରେ ଗୋଟେ ପଟାଟେ ନାହିଁ କି ରେକର୍ଡ ନାହିଁ କିଛି ନାହିଁ, ଖଣ୍ଡେ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଲୋକ କାଢ଼ିପାରୁନାହାନ୍ତି, ତେଣୁ ସେ ଜମି ଦେବାର ମୂଲ୍ୟ। ତେଣୁ ମୋ କହିବା କଥା ଯଦି ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ଆମର ଅଛି ରାଇଟ୍ ଟୁ ପ୍ରପର୍ଟି, ତେଣୁ ମୁଁ ଏଇ ଟାଇପ୍ର ଇଣ୍ଟରପ୍ରେଟ୍ କରୁଛି ଯେ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖନ୍ତୁ ଯେତେ ଭୂମିହୀନ ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କର ଅଧିକାର ଅଛି ଗୋଟେ ପ୍ରପର୍ଟି ପାଇବା ପାଇଁ, ତେଣୁ ଯଦି ନାହିଁ ତେଣୁ ସିଏ କ'ଣ କରିବା ଉଚିତ, ସିଏ କ'ଣ କରେ କିଛି ନହେଲେ ହଁ ଗୋଟେ ଅସୁବିଧା ରହୁଛି କ'ଣ ସମସ୍ତଙ୍କର ଏତିକି ସମ୍ବଳ ନାହିଁ ଯେ କୋର୍ଟ କଚେରୀ ଯାଇକି କେସ୍ କରିପାରିବେ ସମସ୍ତେ, କିନ୍ତୁ ବାଟ ବି କିଛି ନାହିଁ। ଯଦି ପ୍ରଥମେ କ'ଣ ଆପଣ ତଳ ଲେବୁଲରେ ଯେଉଁଠି ତହସିଲ ଲେବୁଲରେ ଆପଣ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ, ଯେତିକ ଭୂମିହୀନ ମୋ କଥା ଶୁଣନ୍ତୁ, ଯେତେ ଭୂମିହୀନ ଅଛନ୍ତି କାଲି ସକାଳେ ଯାଇକି ସମସ୍ତେ ତହସିଲ ନିଜ ନିଜ ତହସିଲରେ ଯାଇକି ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ, ମୋତେ ଜମି ଖଣ୍ଡେ ଦିଆଯାଉ, ମୋର ଜମି ନାହିଁ ଭୂମିହୀନ ମୁଁ ଲୋକ, ମୋର ଘର କରିବା ପାଇଁ ମୋତେ ଜମି ଖଣ୍ଡେ ଦିଆଯାଉ କରନ୍ତୁ। ତହସିଲଦାର ତ କରିବେ ନାହିଁ ବହୁତ କେସରେ, ଯଦି 99% କରିବେ ନାହିଁ, ଗୋଟେ ଅଧେକି ଯଦି କରିଦେଲା ବଡ଼ କଥା କରିବେ ନାହିଁ, ତାପରେ ଆପଣଙ୍କୁ ଏଇଟା ହଁ ତାପରେ ଏଇ ଗୋଟିଏ କଥା ଅସୁବିଧା ହେଉଛି, ଏଥିରେ ପଇସା ପତ୍ର ତ ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, ଏଇଟାକୁ ହାଇକୋର୍ଟରେ ନେଇକି ଗୋଟେ ହାଇକୋର୍ଟରେ ଫାଇଲ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ରିଟ୍, ଯେ ମୁଁ ଜଣେ ମୋର ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ଅଛି ତେଣୁ ମୋତେ ଜମି ଖଣ୍ଡେ ଦିଆଯାଉ, ସରକାରଙ୍କ ବିପକ୍ଷରେ ଯାଇକି ଏଇ କେସ୍ଟାକୁ ଫାଇଲ୍ କରିବାକୁ ପଡ଼ିବ। ତେଣୁ ଇଏ କେସ୍ରେ କମ୍ସେ କମ୍ ସୁଫଳ ତ ନିଶ୍ଚୟ ମିଳିବ, କାରଣ କୋର୍ଟ ଯେତେବେଳେ ବିଚାର କରିବ, କୋର୍ଟ ଦେଖିବ ଯେତେବେଳେ ଯେ ଇଏ ଜଣେ ଭୂମିହୀନ, ତେଣୁ ଜମି ଖଣ୍ଡେ ପାଇବାର ନିହାତି ତା'ର ଅଧିକାର ଅଛି, ତା'ର ସାମ୍ବିଧାନିକ ଅଧିକାର ଅଛି,
ତେଣୁ କୋର୍ଟ ନିଶ୍ଚୟ ଆଲାଉ କରିବ ଦେବା ପାଇଁ, ବୁଝିଲେ। ତ ଆଜିର ଟପିକଟାର କହିବାର ଅର୍ଥ ହେଲା ଯେ ଲୋକମାନେ ସବୁ ଜିନିଷ ତ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ତେଣୁ ଆପଣମାନେ ଏତିକି ଜାଣିଥାନ୍ତୁ ଯେ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଅଧିକାର ଅଛି ବସବାସ କରିବା ପାଇଁ, ଜମି ଖଣ୍ଡେ ପାଇବା ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଧିକାର ଅଛି ସମ୍ବିଧାନରେ। ଏ ଜିନିଷ ସମ୍ବିଧାନରେ ଏ ଅଧିକାର ଆପଣଙ୍କୁ ଦେଇଛି, ତେଣୁ ଆପଣଙ୍କର କାହାର ଦୟାର ପାତ୍ର ନୁହଁ କି ଆପଣ ଜମି ଖଣ୍ଡେ ଦେଲା ବା ତହସିଲ ଯାଇକି ଆପଣ ଯେଉଁ ହାତ କରୁଛନ୍ତି ଯୋଡ଼ିକି ସବୁବେଳେ କ'ଣ ନିରାଶା ମାନେ ଫେରିକି ଆସୁଛନ୍ତି, ଆପଣ ଭାବନ୍ତୁନି ଯେ କିଏ ଆପଣ ଜଣେ ଦୟା କରୁଛି। ହଁ, ସରକାର ମେସିନାରୀ ସରକାରୀ କଳ ଯେଉଁ ଅଛି ସିଏ ଯେଉଁ କ'ଣ ସିଷ୍ଟମ୍ ଅଛି ସେ ସିଷ୍ଟମ୍ ଭିତରେ ଆମେ ପେଶି ହେଇଯାଉଛେ। ଆମେ ଯେହେତୁ ଗରିବ ଲୋକ, ଆମ ପାଖରେ ଧନ ସମ୍ପତ୍ତି ନାହିଁ, ଆମେ କୋର୍ଟ କଚେରୀ ଧରିକି ଯିବା ପାଇଁ ଆମ ପାଖରେ ସମ୍ବଳ ନାହିଁ, ତେଣୁ ସେଇଟା ହେଉଛି ଏଇ ଆର ହିଁ ଫାଇଦା ଉଠାଉଛନ୍ତି। ଏଇ ଯେଉଁ ଆମର ସବୁ ସରକାରୀ ବାବୁମାନେ ଯେଉଁମାନେ ଏମାନେ ହିଁ ଫାଇଦା ଉଠାଉଛନ୍ତି, ନହେଲେ ତହସିଲ ଲେବୁଲରେ ବି ଆପଣ ଚାହିଁଲେ ସବୁ ଯାକ କେସ୍ ସେଟେଲ ହେଇଯାଆନ୍ତା, ସେଟେଲ ହେଇଯାଆନ୍ତା ତହସିଲ ଲେବୁଲରେ, କିଛି ଦରକାର ହିଁ ପଡ଼ନ୍ତା। ତେଣୁ ଠିକ୍ ଅଛି, ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ରହୁଛି, ପୁଣି ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ପୁଣି ଦେଖା ହେବ। ରହୁଛି, ନମସ୍କାର।